বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও নান্দনিক স্থাপনা হল মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কা নগরীর কাবা শরীফের দক্ষিণ প্রবেশপথ সংলগ্ন এলাকায় এটি স্থাপন করা হয়েছে। এই রয়্যাল ক্লক টাওয়ারের আরবি নাম আবরাজ আল বাইত। শৈলী, সৌন্দর্য ও আভিজাত্যে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থাপনা এই মক্কা ক্লক টাওয়ার। ট্রেন্ডস টপিকের এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ি মক্কা ক্লক সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ২০০২ সালে একটি অটোমান দুর্গ ধ্বংসের পরে আবরাজ আল বাইত টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই দুর্গটি ছিল ১৮ শতকের দিকে নির্মিত। ২০০৪ সালে এই টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০১১ সালে। ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই রয়্যাল ক্লক টাওয়ারের। মক্কা ক্লক টাওয়ারটি আবরাজ আল বাইত টাওয়ার বা মক্কা রয়্যাল হোটেল ক্লক টাওয়ার নামে পরিচিত। এটি হলো সৌদি আরবের মক্কা সরকারের মালিকানাধীন একটি কমপ্লেক্স ভবন। এই টাওয়ারটি রাজা আব্দুল আজিজ এন্ডাওমেন্ট প্রকল্পের একটি অংশ। এই ভবনটি নির্মাণ করতে খরচ হয়েছে ১৫ বিলিয়ন মার্কিন ডলার। ভবনটি কয়েকটি বিশ্ব রেকর্ড ধারণ করে আছে, যেমন বিশ্বের সবচেয়ে লম্বা ঘড়ির টাওয়ার এবং বিশ্বের সবচেয়ে বড় ঘড়ির খেতাব। কমপ্লেক্সটি তায়নের তাইপে টাওয়ারকে টপকিয়ে ২০১২ সালে বিশ্বের প্রথম সর্বোচ্চ ভবন হয়ে ওঠে এবং বর্তমানে এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবনের মর্যাদা লাভ করেছে, যার প্রথম অবস্থানে আছে দুবাইয়ের বুর্জ খলিফা এবং দ্বিতীয় অবস্থানে আছে সাংহাইয়ের সাংহাই টাওয়ার। বিল্ডিং কমপ্লেক্সটি হল বিশ্বের বৃহত্তম মসজিদ এবং ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আল হারাম থেকে মাত্র কয়েক মিটার দূরে। কমপ্লেক্সটির ডেভেলপার ও ঠিকাদার হল সৌদির বিন লাদিন গ্রুপ, যেটি কিংডমের সর্ববৃহৎ নির্মাণ কোম্পানি। পৃথিবীর বৃহত্তম এ ঘড়িটি আরব সময়সূচি অনুযায়ী চলে, যা গ্রিনিস সময় থেকে ৩ ঘন্টা এগিয়ে। ২০০৮ সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এক সম্মেলনে মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীরা মত প্রকাশ করেন যে পৃথিবীর মূল মধ্যরেখা মক্কার উপর দিয়ে প্রলম্বিত, ফলে তারা মনে করেন মক্কা পৃথিবীর টাইম জোনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত। এছাড়া মক্কা আন্তর্জাতিক ধর্মীয় ও বাণিজ্য নগরী। পবিত্র কাবা শরীফের দক্ষিণ গেটের কাছাকাছি ৭টি বিশাল টাওয়ারের আবরাজ আল বাইত কমপ্লেক্সের মাঝে তৈরি করা হয়েছে রয়্যাল মক্কা ক্লক টাওয়ার। এ টাওয়ারের উপর বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ মক্কা ঘড়ি। ঘড়িটির ডিজাইন করেছে সুইস ও জার্মানির প্রকৌশলীরা। জার্মানির প্রিমিয়াম কম্পোজিট টেকনোলজিস নামক কোম্পানি ঐতিহাসিক এই ঘড়িটি তৈরি করেছে এবং ঘড়ির ক্যালিওগ্রাফি নকশা করেছে তুরস্কের বিখ্যাত সব শিল্পীরা। এখানকার জানালাগুলো তৈরি করা হয়েছে জার্মানিতে এবং জানালার কাজ বানানো হয়েছে বসনিয়াতে। ১২০ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ১৯৭২ ফুট, যার শীর্ষে স্থাপিত হয়েছে ১৪১ ফুট আয়তনের এই রাজকীয় ঘড়ি, যা লন্ডনের বিগ বেনের চেয়ে ৩৫ গুণ বড়। সুইস ও জার্মানি সহ বিভিন্ন দেশের ২৫০ জন বিশেষজ্ঞের তত্ত্বাবধায়নে ৩৬,০০০ টনের এই ঘড়িটি স্থাপন করতে সময় লেগেছে ৮ বছর। এই ঘড়িটির উপরের অংশের ওজন ১২,০০০ টন। ঘড়িটি মাটি থেকে ৬০১ মিটার উচ্চতায় স্থাপন করায় রাতে ৩০ কিলোমিটার দূর থেকে দেখা যায় এটি, তবে সময় গণনা করা যায় না। কিন্তু মক্কা শহরের চারপাশ থেকে রাতে ১৭ কিলোমিটার এবং দিনে ১২ কিলোমিটার দূর থেকে স্পষ্টভাবে ঘড়িতে সময় দেখা যায়। মক্কা ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য ৭৫ ফুট আর ঘন্টার কাটার দৈর্ঘ্য ৫৫ ফুট।
দিনের বেলায় এর রং থাকে সাদা ও কালো, আর রাতের বেলায় এর রং হয় সাদা ও সবুজ। এখানে রয়েছে 3000 কক্ষ বিশিষ্ট সাত তারকা মানের হোটেল, আরও রয়েছে সর্বাধিক প্রযুক্তির টেলিস্কোপ যুক্ত চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র এবং জাদুঘর। এই টাওয়ারের মসজিদ কমপ্লেক্সে 10,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। টাওয়ারের নিচ থেকে উপরে বিভিন্ন কৌশলগত স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বহু লাউড স্পিকার স্থাপন করা হয়েছে, যেগুলো 7 কিলোমিটার দূর পর্যন্ত আজান ও নামাজের ধ্বনি প্রচার করতে সক্ষম। টাওয়ারের 7-স্টার মানের হোটেলে প্রতি বছর হজ ও ওমরাহ পালন উপলক্ষে মক্কা নগরী ভ্রমণকারী 50 লক্ষ পুণ্যার্থীর আবাসন সুবিধা প্রদান করে থাকে। আবরাজাল বাইট টাওয়ারের প্রথম 4-তলা শপিং মল এবং এর নিচে রয়েছে 1000 গাড়ি পার্কিং সুবিধা। টাওয়ারের একেবারে উপরের তলায় 2টি হেলিকপ্টার অবতরণের জন্য রয়েছে প্রশস্ত হেলিপ্যাড। যেহেতু ভবনটি মসজিদ আল হারামের পাশে অবস্থিত, সেহেতু কোনো অমুসলিম এই ভবনের কাজে অংশ নিতে পারেনি। ঘড়ির উপরে লেখা আছে আল্লাহু আকবার। এই নামকে আলোকিত করতে প্রায় 20 লক্ষ এলইডি বাতির প্রজ্বলন করা হয় সারা রাতভর। এর ঠিক উপরের দিকে 590 মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে সোনা দিয়ে মোড়ানো 75 ফুট ডায়ামিটারের একটি বাঁকা চাঁদ। বিশেষ বিশেষ দিবস উপলক্ষে এই চাঁদ থেকে আকাশে বিচ্ছুরিত হয় প্রায় 16টি উজ্জ্বল আলোকরশ্মি, যা আকাশের 10 কিলোমিটার উঁচুতে ছড়িয়ে যায়। মুসলমানদের বাধ্যতামূলক ইবাদত হল নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় 30 কিলোমিটার পর্যন্ত ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আলো জ্বালিয়ে নামাজের ইঙ্গিত দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়া আপনি চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। এছাড়াও আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।